নেকদে এবং মেষশাবক একবার এক নেকদে পাহাড়ের এক ঝর্ণায় পানি পান করছিল। উপরের দিকে তাকালে সে দেখতে পেল একটি মেষশাবক একটু নিচের দিকে পান করতে শুরু করেছে। এটাই আমার নৈশভোজ, সে বলল। যদি আমি এটি জব্দ করার জন্য কিছু অজুহাত দেখাতে পারি। তারপর তিনি মেষশাবককে ডাকলেন, আমি যে জল থেকে পান করছি তা ঘোলাটে করার সাহস তোমার কি করে হল? না মাস্টার, না, ল্যামকিন বলল। যদি সেখানে জল ঘোলা হয়, আমি এর কারণ হতে পারি না, কারণ এটি আপনার থেকে আমার কাছে চলে আসে। আচ্ছা তাহলে, নেকড়ে বলল, এবার গত বছর আমাকে খারাপ নামে ডাকলে কেন? এটা হতে পারে না, মেষশাবক বলল, আমার বয়স মাত্র ৬ মাস। আমি পাত্তা দিই না, নেকড়েকে ঝাঁকুনি দিয়ে বলল, তুমি না হলে তোমার বাবা। এবং সেই সাথে তিনি তরুণ মেষশাবকের উপর ঝাঁপিয়ে পড়লেন। গল্পের শিক্ষা হল, যে কোনো অজুহাত অত্যাচারীর পক্ষে কাজ করবে। সিংহভাগ। সিংহ একবার শিয়াল, জ্যাকেল এবং নেকড়েদের সাথে শিকারে গিয়েছিল। তারা শিকার করেছে এবং শিকার করেছে, শেষ পর্যন্ত তারা একটি হরিণকে অবাক করেছে এবং শীঘ্রই তার জীবন গ্রহণ। তারপর প্রশ্ন এল, কিভাবে লুণ্ঠন ভাগ করা উচিত? কোয়ার্টার মি দিস স্ট্যাগ, গর্জে উঠল সিংহ। তাই অন্যান্য প্রাণীরা এটি চামড়া কেটে চারটি ভাগ করে ফেলল। তারপর সিংহ মাংসের সামনে অবস্থান নিয়ে রায় ঘোষণা করল, প্রথম ত্রৈমাসিক পশুদের রাজা হিসাবে আমার ক্ষমতা আমার জন্য, সালিস হিসাবে আমার মধ্যে দ্বিতীয়, তারাতে আমার অংশের জন্য আরেকটি ভাগ আমার কাছে আসে এবং চতুর্থ অংশ হিসাবে। ঠিক আছে, এর জন্য আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে এর উপর থাবা বসানোর সাহস করবে। হামফ শিয়ালকে বকাবকি করে যখন সে তার পায়ের মাঝখানে লেস রেখে চলে গেল, কিন্তু তিনি নিচু গলায় বললেন, আপনি মহানদের শ্রম ভাগ করতে পারেন, কিন্তু আপনি পুরস্কার ভাগ করবেন না। নেকড়ে এবং সরস পাখি। একটি নেকড়ে একটি প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ছিল যা সে মেরেছিল। এমন সময় হঠাৎ তার গলায় মাংসের একটি ছোট হাড় আটকে যায় এবং সে তা গিলে ফেলতে পারে না। শীঘ্রই সে তার গলায় ভয়ানক ব্যথা অনুভব করে এবং ক্রন্দন করতে করতে দৌড়াতে থাকে এবং ক্রন্দন করতে থাকে এবং খুঁজতে থাকে ব্যথা উপশম করার জন্য কিছুর জন্য। তিনি শীঘ্রই তার গলায় ভয়ানক ব্যথা অনুভব করলেন এবং কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগলেন এবং ব্যথা উপশম করার জন্য কিছু খুঁজতে লাগলেন। তিনি হাড়টি সরানোর জন্য যাদের সাথে দেখা করলেন তাদের পরিচিত করার চেষ্টা করলেন। আমি যে কোনো কিছু দেব, উলফ বলল, যদি তুমি এটা নিয়ে যাও। শেষ পর্যন্ত সরস পাখিটি চেষ্টা করতে রাজি হল এবং নেকড়েকে তার পাশে শুতে এবং তার চোয়াল যতটা সম্ভব খুলে দিতে বলল। তারপর সরস পাখিটি তার লম্বা ঘাড় নেকড়ের গলার নিচে রাখল এবং তার ঠোঁট দিয়ে হাড়টি আলগা করে দিল। অবশেষে এটা বের হয়ে গেল। আপনি কি দয়া করে আমাকে প্রতিশ্রুতি দেওয়া পুরস্কারটি দেবেন? বলল সরস পাখি। নেকড়ে মুচকি হেসে দাঁত দেখিয়ে বলল, সন্তুষ্ট থাকো, তুমি তোমার মাথা নেকড়ের মুখের ভিতর ঢুকিয়ে নিশ্চিন্তে আবার বের করে এনেছ, এটাই তোমার জন্য পুরস্কার হওয়া উচিত। গল্পের শিক্ষা হল, কৃতজ্ঞতা এবং লোভ একসাথে যায় না। So heartless, hey, you don't care, and I don't even know what I've been fighting for. You got me hoping, hey, you don't care, and I don't even know what I've been fighting for. Every time I fall in the deep, and I can't fight it, I can't fight it. You wreck my mind, I'm losing my. মানুষ এবং সর্প। এক গ্রামবাসীর ছেলে দুর্ঘটনাবশত সাপের লেজের উপর দিয়ে হেঁটে গেল, যা তাকে কামড়ে দেয় এবং সে মারা যায়। বাবার আগে কুড়াল ধরলেন এবং সাপকে তাড়া করল, তার লেজের অংশ কেটে ফেলল। তাই প্রতিশোধের জন্য সাপটি কৃষকের বেশ কয়েকটি গবাদি পশুকে দংশন করতে শুরু করে এবং তার মারাত্মক ক্ষতি করে। ঠিক আছে, কৃষক সাপের সাথে এটি তৈরি করাই ভালো ভেবেছিল এবং তার বাড়ির মুখে খাবার এবং মধু নিয়ে এসেছিল।
এবং তাকে বললেন, চলো ভুলে যাই এবং ক্ষমা করি। আমার ছেলেকে শাস্তি দেওয়া এবং আমার গবাদি পশুর প্রতিশোধ নেওয়া সম্ভবত আপনি সঠিক ছিলেন, কিন্তু আমি অবশ্যই তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলাম। এখন আমরা দুজনেই সন্তুষ্ট, কেন আমরা আবার বন্ধু হতে পারি না? নানা, সাব বলল, তোমার উপহার নিয়ে যাও, তোমার ছেলের মৃত্যু তুমি কখনো ভুলতে পারবে না, অথবা আমি আমার লেজ কাটা ভুলব না। গল্পের শিক্ষা হল, আঘাতগুলি ক্ষমা করা যেতে পারে, তবে ভুলে যাওয়া যায় না। একটি শহরের ইঁদুর এবং একটি গ্রামের ইঁদুরের গল্প। একটি শহরের ইঁদুর একবার গ্রামে তার চাচাতো ভাইয়ের কাছে বেড়াতে গিয়েছিল। তিনি রুক্ষ ছিলেন, কিন্তু তিনি তার শহরের চাচাতো ভাইকে ভালোবাসতেন এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানাতেন। মটরশুঁটি এবং মাংস, পনির এবং পাউরুটি, সবকিছুই তাকে দিতে হয়েছিল। শহরের ইঁদুরটি বরং এই গ্রামের ইঁদুরের দিকে তার লম্বা নাক উল্টিয়ে বলল, আমি বুঝতে পারছি না ভাই, আপনি কিভাবে এইরকম খারাপ খাবার সহ্য করতে পারেন? তবে অবশ্যই আপনি গ্রামে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারেন না। আমার সাথে বাড়িতে আসুন এবং আমি আপনাকে কিভাবে বাঁচতে হবে তা দেখাব। আপনি যখন এক সপ্তাহ শহরে থাকবেন, তখন আপনি ভাববেন কিভাবে আপনি কখনো গ্রামের জীবন যাপন করতে পারেন। দুটি ইঁদুর শহরের উদ্দেশ্যে রওনা হল এবং গভীর রাতে শহরের ইঁদুরের বাড়িতে পৌঁছেছে। আমাদের দীর্ঘ ভ্রমণের পরে আপনি কিছু নাস্তা চাইবেন, ভদ্র শহরের ইঁদুর বলল এবং তার বন্ধুকে ডাইনিং রুমে নিয়ে গেল এবং শীঘ্রই দুটি ইঁদুর জেলি এবং কেক খাচ্ছে। হঠাৎ তারা ঘেউ ঘেউ শুনতে পেল। ওইটা কি ছিল? গ্রামের ইঁদুর জিজ্ঞেস করল। এটি কেবল বাড়ির কুকুর, অন্যটির উত্তর দিয়েছেন। কেবল বাড়ির কুকুর? গ্রামের ইঁদুর বলল, আমার ডিনারে আমি সেই গান পছন্দ করি না। ঠিক সেই মুহূর্তে দরজাটি উড়ে উড়ে গেল এবং দুটি বিশাল কুকুর প্রবেশ করল এবং দুটি ইঁদুরকে ছটফট করে পালিয়ে যেতে হল। গুড বাই কাজিন, গ্রামের ইঁদুর বলল। কি? শহরের ইঁদুর জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিলেন, ভয় কেক এবং জেলি খাওয়ার চেয়ে শান্তিতে মটরশুঁটি এবং মাংস খাওয়া ভালো। গল্পের সারাংশ হল, ভয় কেক এবং জেলি খাওয়ার চেয়ে শান্তিতে মটরশুঁটি এবং মাংস খাওয়া ভালো। ভয় কেক এবং জেলির চেয়ে শিয়াল এবং কাক। একটি শিয়াল দেখল একটি কাক ঠোঁটে পনিরের টুকরো নিয়ে উড়ে গিয়ে একটি গাছের ডালে বসে। এটা আমার জন্য, শিয়াল বলল। তিনি গাছের পাদদেশ পর্যন্ত হাঁটলেন। শুভ দিন সুন্দর কাক, সে বলল, আপনাকে আজকে কতটা ভালো দেখাচ্ছে, আপনার পালক কতটা চকচকে, আপনার চোখ কত উজ্জ্বল। আমি নিশ্চিত বোধ করি আপনার কণ্ঠ অন্য পাখিদের কণ্ঠকে ছাড়িয়ে যাবে, ঠিক যেমন আপনার ফিগার। আমাকে আপনার কাছ থেকে একটি গান শুনতে দিন যাতে আমি আপনাকে পাখির রানী হিসাবে অভিনন্দন জানাতে পারি। কাক মাথা তুলল এবং তার সেরা গান গাইতে শুরু করল, কিন্তু মুখ খুলতেই পনিরের টুকরো মাটিতে পড়ে গেল। শিয়াল বলল, এটা আমার জন্য, আমি এটাই চেয়েছিলাম। শিয়াল বলল, আপনার পনিরের বিনিময়ে আমি আপনাকে ভবিষ্যতের জন্য একটি উপদেশ দেব, চাটুকারদের বিশ্বাস করবেন না। একটি অসুস্থ সিংহ। জীবনের শেষ কয়েকদিনে এসেছিল একটি অসুস্থ সিংহ এবং সে তার গুহার মুখে মৃত্যু পর্যন্ত শুয়েছিল, শ্বাস নিতে হাঁপাতে লাগল। পশুপাখি ও তার প্রজারা তার চারপাশে এসেছিল এবং সে আরও বেশি অসহায় হয়ে উঠতে লাগল। তাকে মৃত্যুর মুখে দেখে তারা মনে মনে ভাবল, এখনই সময় পুরানো ক্ষোভ শোধ করার। তাই ভালুক উঠে এসে তার দাঁত দিয়ে তাড়িয়ে দিল। তারপর একটি ষাঁড় তার শিং দিয়ে তাকে মারল। তবুও সিংহ তাদের সামনে অসহায় হয়ে পড়ে আছে। তাই গাধা বিপদ থেকে বেশ নিরাপদ বোধ করে উঠে এল এবং সিংহের দিকে তার লেজ ঘুরিয়ে সিংহকে লাথি মারল।
এটি একটি দ্বিগুণ মৃত্যু, সিংহ বলে উঠল। গল্পের শিক্ষা হল, শুধু ভীরুরাই একজন মৃত পথযাত্রী সিংহ রাজাকে অপমান করে। সিংহ এবং ইঁদুর। একবার যখন একটি সিংহ ঘুমিয়েছিল, একটি ছোট ইঁদুর তার উপর দৌড়াতে শুরু করে। এটি শীঘ্রই সিংহকে জাগিয়ে তোলে, যিনি তার বিশাল থাবাটি ইঁদুরের উপর রেখেছিলেন এবং তাকে গিলে ফেলার জন্য তার চোয়াল খুলে দিলেন। আমাকে ক্ষমা করো হে রাজা, ছোট ইঁদুর কেঁদে উঠল। এইবার আমাকে মাফ করে দাও, আমি কখনো ভুলব না। আমি হয়তো একদিন এই অনুগ্রহ ফিরিয়ে দিতে পারব। ইঁদুর তাকে সাহায্য করতে পারবে ভেবে সিংহটি খুব সুটসুটি দিয়েছিল যে সে তার থাবা উত্থিত করেছে এবং তাকে ছেড়ে দিয়েছে। একটু পরে সিংহ একটি ফাঁদে আটকা পড়েছিল এবং শিকারীরা, যারা তাকে জীবিত রাজার কাছে নিয়ে যেতে চেয়েছিল, তাকে গাছের সাথে বেঁধে রাখে। যখন তারা তাকে বহন করার জন্য গাড়ির সন্ধানে গিয়েছিল, ঠিক তখনই ছোট্ট ইঁদুরটি পাশ দিয়ে চলে গেল এবং সিংহের দুঃখজনক দুর্দশা দেখে তার কাছে গেল এবং শীঘ্রই জন্তুদের রাজাকে বেঁধে রাখা দড়িগুলো কেটে ফেলল। আমি কি ঠিক ছিলাম না? ছোট্ট ইঁদুরটি বলল। গল্পের শিক্ষা হল, ছোট বন্ধু বড় সাহায্য হতে পারে।